কালকে কিনছি 190-185, আজকে কিনছি 200। কোনো কিছুই কম নাই, টাকার তুলনায় মানুষ তো অনেক নিম্নে চলে যাচ্ছে, বাজেটের সাথে মিল করে অন্য কিছুই কিনতে পারতেছে। এখন বলতে পারি এত ডুকে আমরা বেশি দেখি না, আমি বেশি বিক্রি করি। এখন যে গরম পড়তেছে এই কারণে মুরগি মারা যাইতেছে, এই জন্য উৎপাদন কম হইতেছে, ডিম কম আসতেছে আমাদের কাছে, এই জন্য দাম বাড়ছে। সাদাটা হচ্ছে 145 টাকা দরজন, হাঁসের ডিম হচ্ছে 160 টাকা দরজন। না না, সিন্ডিকেটের নেই বাবা, মুরগি নেই মারা আছে গরমে, স্টকই মারা আছে। 30টা ডিম 300 টাকা নিলাম প্রথম, তারপর নিলাম 330 টাকা, আজকে নিলাম 370 টাকা। দিনের দিন তো জিম ঊর্ধ্বগতিতেই চলছে, ভোক্তাদের তো কোনো সুবিধা নাই, শুধু ঊর্ধ্বগতিতেই চলছে সব কিছু। ব্যবসায়ী সিন্ডিকেট সবাই দায়ী, কারণ কি ব্যবসায়ীরা যদি অল্প দামে দেয় সিন্ডিকেটের তো ইয়ে থাকে। এখন কার যে দোষ, যারা ক্রেতা তারাই সবচেয়ে বেশি মানে ঠকতেছে, ভুক্তভোগী। কোনো কিছুই কম নাই, টাকার তুলনায় মানুষ তো অনেক নিম্নে চলে যাচ্ছে, বাজেটের সাথে মিল করে অন্য কিছুই কিনতে পারতেছে। এখন যে গরম পড়তেছে এই কারণে মুরগি মারা যাইতেছে, এই জন্য উৎপাদন কম হইতেছে, ডিম কম আসতেছে আমাদের কাছে, এই জন্য দাম বাড়ছে। এটা আমাদেরকে বলতেছে আর কি ব্যবসায়ীরা, যেটা বলতেছে এটি আমি। লালটা হয়েছে এখন ডজন চলে 145 টাকা করে, আর সাদাটা চলে 140 টাকা ডজন, এই এক সপ্তাহ ধরে একই দাম আছে। লালটা পিস পরে ধরেন 12-20 টাকার মতো পড়ে। চাহিদা তো লাল ডিমেরই বেশি, লাল হইলো 145 টাকা, সাদা হইলো 135 টাকা। ওইটা আমরা আরো দার যারা তারাই বলতে পারবো, আমরা সঠিক বলতে পারি না, কারণ বলতে পারি এত ডুকে আমরা বেশি দেখি না, আমি বেশি বিক্রি করি। ব্রয়লার মুরগির দাম আগের তুলনায় মানে গত দুই তিন দিনের আগের চেয়ে আজকে একটু বাজারটা কম, কেজিতে 10-15 টাকা এরকম ভাবে কম। হয়তো গরমের কারণে মুরগি অনেক মারা যায়, এই কারণে সাইডে দিচ্ছে কামারিরা, এই কারণে কম। আজকের বাজারের মুরগির দাম ঠিক আছে, দুই একদিনের তুলনা না, কিন্তু আজ আড়ত বসতে দেয় নাই, প্রত্যেকদিন 7টা পর্যন্ত বসে, আজ 5টার সময় আড়ত বন্ধ করে দিচ্ছে। তাড়াতে মানুষের ঘুমে 2-5টার সময় আড়তে যায়, যাই আর মাল পায় নাই। বর্তমানে বাজার বিক্রি হচ্ছে 210 টাকা, 215 টাকা। কালকে কিনছি 190-185, আজকে কিনে আনছি 200। মাল ক্রাইসিসের কারণে মাল সব চলে গেছে, লাগায় নেই, লাগাই আড়তে লাগাইলে জরিমানা হবে, 5টার পরে থাকতে পারবে না, এর জন্য মাল সব লয়ে গেছে। কারণটা হলো গরমের কারণে মালটা অনেক মুরগি মারা যায়, বুঝছেন, অনেক ভয় আনে না, অনেক মুরগি চালানটা শেষ হয়ে যায়। আর যা 90 মুরগি কিনছে, এতে 10 মুরগি মারা গেছে, তো কয় টাকা লাভ হবে বলেন? এর জন্য মানুষের ভয়, কম কিনে অল্প কিনি, কেজিতে আগে 5টা লাভ হবে, তখন 10টা লাভ হয়েছে। গতকালকে তো ব্রয়লার মুরগি প্রায় সপ্তাহখানিক ধরে দাম হিসেবে কমই ছিল, 210 টাকা, 200 টাকা। আজকে বাজারে আগের বাজার থেকে কিনাতে কেজিতে 18-20 টাকা বাড়ছে। ওই অনুযায়ী আজকে বলা 230 টাকা কেজি বিক্রি করা লাগে, তাও আমরা পারতেছি না, কারণ ওই যে গত সপ্তাহে 210-15 টাকা বিক্রি করে আসছি, 230 টাকা দাম ছিল, কাস্টমার নিতে চায় না। তো ওই হিসাবে ব্যবসা খাতিলে আপনি 220-10 টাকা আগে রেটে মাল বেচা রেখেছে, তো আমাদের তেমন লাভ না, আমাদের হিসাবে লস হইতেছে আজকের বাজার হিসাবে। কাস্টমার চাহিদা বলতে দুই একটা হোটেলে মাল দিই, কিন্তু কাস্টমার বাজারে নাই ব্যক্তিগত, কারণ কাস্টমার বাজারে নেই, আউট কোনো কাস্টমার বাজারে ঢুকে না। দাম বেড়ে যাওয়ার কারণ প্রচলিত গরমের চাপে আপনি খামারে মুরগি মারা যাইতেছে, প্রচুর লোকসান আইতেছে, লোকসানের কারণে খামারে হলে তা লস দিয়ে বিক্রি করবো না। ওই অনুযায়ী কেজিতে আপনি দাম বাড়াই দিচ্ছে 18-20 টাকা। না আগে সেলের তুলনায় আপনার এই সপ্তাহে প্রায় 4-5 দিন বাজার অনেক খারাপ যেতে আসছে, আর বাজার আউট কোনো কাস্টমার নাই, বাইরে কোনো কাস্টমার আসে না, আমরা দু একটা হোটেল সাপ্লাই দিই, ওই হোটেল সাপ্লাই নিয়ে আসছি।